গান আমার স্বপ্ন সাধনা ভুলব না কখনো এ গান তুমি না আমি না কেউ না এ তো নয় নয় শুধু গান এ আমার স্বপ্ন সাধনা ভুলব না কখনো এ গান তুমি না আমি না কেউ না শুনলেন কুমার শানুর কণ্ঠে একটি খুবই জনপ্রিয় আধুনিক গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কুমার শানুর কণ্ঠে এর আগে তো অনেক গানই আপলোড করেছি, প্রতিদিনই আমি মোটামুটি অনেকগুলো গান আপলোড করে যাচ্ছি কুমার শানুর কণ্ঠে। আজকে কুমার শানুর কণ্ঠে একটি সুপারহিট
খুবই জনপ্রিয় একটি আধুনিক গান আপনাদের শোনালাম। এই গানটি খুবই চলেছে বাজারে, আপনারা দেখেছেন হয়তো যে আমি গানের সাথে কিছু ভিডিও আপলোড দিই, কিছু ভিডিও থাকে। আপনারা কাজ করবেন, আপনারা যদি আমার গান আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান তাহলে কাজ করবেন, আমার গানটি যে কয় মিনিট থাকে, ধরুন একটা ভিডিওতে আমার গান আছে 10 মিনিট আর বাকি 10 মিনিট ভয়েস আছে, আপনারা যখন এডিট করবেন ভয়েসটা বাদ দিয়ে দেবেন তাহলে আর প্রবলেম হবে না। আমার প্রতিটি ভিডিওতে যদি 30 মিনিটের ভিডিও হয় তার মধ্যে কম করে 13 থেকে 14 মিনিট গান থাকবে আর বাকি সব ভয়েস থাকবে, কেননা 50%-এর উপরে আমার ভয়েস দিতে হবে। তাই আপনারা যদি আমার গান ইউজ করতে চান তাহলে আপনারা আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আপনারা বাদ দিয়ে দেবেন। এই যে ফুলটি দেখুন কি সুন্দর সাদা ফুল, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই ফুলটা হয়তো আপনারা চেনেন যে এটি একটি সাদা কাগজের ফুল টাইপের, এগুলো সচরাচর খুবই দেখা যায় সব জায়গায়, গ্রামগঞ্জে এমনি রাস্তাঘাটে সবার বাড়ির সামনে। এই এই ফুলগুলো লাগালে বাড়ির সৌন্দর্যও বাড়ে এবং পরিবেশের জন্য খুবই উপকার। আরেকটি কথা, আপনারা আমার ভিডিও তো ডাউনলোড করে আপনারা আপলোড দিচ্ছেন, আপনারা কোন ধরনের গান শুনতে চান বা আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কী গান আপনারা শুনতে চান। যদি কপিরাইট ফ্রি সেই ধরনের গান আমি খুঁজে পাই, কেননা কপিরাইট ফ্রি সং তো অত পাওয়া যায় না, দেখা গেল আমি কপিরাইট ফ্রি ভেবে নিলাম তারপর কপিরাইট চলে আসলো, আজকেও আমার দুটো ভিডিওতে কপিরাইট এসছে, সারা সকাল আমি খালি খেটেই যাচ্ছি। তাই এই কপিরাইট ফ্রি সং বাঁচতে খুবই কষ্ট হয়, তারপরে তো কপিরাইট আসেই প্রতিদিন পুরনো ভিডিওতে, আমি আপলোড দিয়েছি 1 মাস আগে, তেমন অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো এখন বর্তমানে কপিরাইট ক্লেম আসছে। কিন্তু কপিরাইট ক্লেম আসলে কী হয়, অসুবিধা হয় না, চ্যানেলের উপর তাতে কোনো এফেক্ট হয় না, আর আগে যে ডলার ইনকাম হয়ে গেছে তাতে তো ডলার হয়েই গেছে, আর পুরনো ভিডিওতে খুব ভিউজ আসে না, তাই পুরনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে প্রবলেম হয় না, কেননা এখন তো খুব একটা ডলারও আসছে না ভিউজও আসছে না পুরনো ভিডিও। তাই পুরনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে অসুবিধা হয় না, আমি কপিরাইট ক্লেমটা রিমুভ করে দিই, ক্রোম ব্রাউজ দিয়ে রিমুভ করতে হয়। সেই সাথে কিছু ভিডিও আছে ফুলের, আপনারা জানেন যে আমি গানের সাথে কিছু ভিডিও আমি দিয়ে থাকি, শুধু গান ইউজ করি না। আর গান যদি আমার 20 মিনিটের হয় 10 মিনিট গান থাকবে আর বাকি 10 মিনিট আমার ভয়েস থাকবে। যারা আমার গান আপনাদের চ্যানেলে রি আপলোড দেবেন, আমার এই ভয়েসটা আপনারা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন, আমি প্রতিটি ভিডিওতে এই একই কথা কিন্তু বলে দিই। এবার আমি আসবো একটি কথায়, ইউটিউবে কিছু নতুন ফিচার এসছে, কিছু আপডেট, যে আপডেটগুলো আমাদের খুবই দরকার, খুবই ভালো, বিশেষ করে যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল তাদের জন্য খুবই খুশি খবর। আমরা যারা মনিটাইজ চ্যানেল আছে, আমাদের আমাদের ইনকাম হয় কোথা থেকে, আমাদের ভিডিওতে অ্যাড আসে সেই অ্যাডের উপর থেকে অ্যাডসেন্স আমাদের ডলার দেয় বা টাকা দেয়। এইবার আরও কিছু উপায় খুলে দিয়েছে আমাদের ইনকাম করার জন্য সব মনিটাইজ চ্যানেলে, নন মনিটাইজ চ্যানেলে কিন্তু এগুলো হবে না। আমরা এতদিন কী করতাম, ভিডিও আপলোড দিতাম তারপর ওয়াইটি স্টুডিওতে গিয়ে থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু আমরা সেট করতাম। এইবার দেখবেন থাম্বনেল, ট্যাগ এই সব কিছুর নিচে একটি আলাদা অপশন দিয়েছে, সেই অপশনটি হচ্ছে আমরা যেখানে ট্যাগ লিখি সেই ট্যাগের নিচে একটি নতুন অপশন এসছে, অ্যাড ট্যাগ প্রোডাক্ট। দেখবেন যখন আপনারা এডিট করবেন তখন দেখবেন ট্যাগ লেখার নিচে একটি নতুন অপশন এসছে, অ্যাড ট্যাগ প্রোডাক্ট। কী হবে, ওখানে ক্লিক করলে আপনাকে সঙ্গে সঙ্গে চলে নিয়ে যাবে ইসে ফ্লিপকার্টে, ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক সেখানে নিয়ে যাবে, সেখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট চুজ করতে পারবেন।
মোবাইল হোক কিংবা আপনি মাইক্রোফোন হোক যে কোনো প্রোডাক্ট আপনি ওখান থেকে চুজ করে আপনি সেই লিঙ্কটা দিয়ে দেবেন আপনার ডেসক্রিপশনে। শুধু ডেসক্রিপশন বক্সে দিতে হবে না, আপনি ওখানে চুজ করবেন, তাহলে কী হবে আপনার ডেসক্রিপশন বক্সে সেই প্রোডাক্টের ছবি চলে যাবে। এইবার আপনার ভিডিও দেখে কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে, যে ওইখানে লিঙ্কে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তাকে ফ্লিপকার্টে নিয়ে যাবে। যেমন আপনি ফ্লিপকার্টে যেসব মাল অর্ডার দেন বুক করেন এখানে তেমন, শুধু ওইখান থেকে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ফ্লিপকার্টে নিয়ে যাবে। তারপর ফ্লিপকার্টে যেভাবে প্রোডাক্ট অর্ডার দেয় সেইভাবে অর্ডার দিলে সেখান থেকে আপনি কমিশন পাবেন, একটি ভালো রকম কমিশন পাওয়া যাবে। এই একটি নতুন ফ্যাসিলিটি এসছে ইউটিউব আর্ন করার জন্য শুধু মনিটাইজ চ্যানেলদের জন্য, কিন্তু নন মনিটাইজ চ্যানেলদের এই অপশনটি হবে না, কারণ নন মনিটাইজ চ্যানেল তো ইনকাম করতে পারবে না। তাই এরপর থেকে আপনি আপনার বাড়িতে যদি কোনো প্রোডাক্ট আপনি অর্ডার দেন, ধরুন আপনি মোবাইল কিনবেন কিংবা আপনি মাইক্রোফোন কিনবেন, স্ট্যান্ড কিনবেন, যাই কিনেন না কেন, আপনি এক কাজ করবেন, সেই প্রোডাক্টটি আপনি আপনার ডেসক্রিপশনে ওখানে ক্লিক করবেন, তারপর ওখান থেকে আপনি সেল করবেন, আপনি মোটামুটি আপনি একটা ভালো কমিশন অলরেডি পেয়ে যাবেন। তাছাড়া আরও একটি অপশন চালু করেছে, সেই অপশনটি হচ্ছে আপনি নিচে আমাদের একেবারে যেখানে অ্যানালিটিক আছে তার লাস্টে দেখবেন আর্ন আছে, ওই আর্নে ক্লিক করলে আরও একটি অপশন পাওয়া যাবে, সেটা হচ্ছে শপিং। সেই শপিংয়ে ক্লিক করলেও আপনি ওখান থেকে আপনি বিজনেস করতে পারবেন, ফ্লিপকার্ট হোক কিংবা আপনি অ্যামাজন হোক, আপনি যে কোনো প্রোডাক্ট আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবেন, সেখান থেকে যেই কিনবে যেই ওই লিঙ্ক থেকে ক্লিক করবে কেনাকাটা করবে আপনি কমিশন পাবেন। এই একটি নতুন অপশন, সত্যিকারই খুবই উপকার হবে, যাই হোক না কেন যদি একটা দুটো প্রোডাক্টও সেল হয় তাহলে আপনি তো কিছু তো কমিশন পাবেন। আমি একটি ভিডিও বানাবো যে কী করে ক্লিক করে করতে হয়, আমি এখানে ভয়েস দিয়ে দেখিয়ে দিচ্ছি, কেননা এখানে তো ভিডিও করে দেখানো যাবে না, যেহেতু আমি এখানে গান দিয়েছি। আমি কালকে একটি আলাদা ভিডিও বানাবো, সেই ভিডিওতে দেখিয়ে দেবো যে অ্যাড ট্যাগ প্রোডাক্ট কীভাবে করতে হয়, তাছাড়া শপিংয়ে গিয়ে কী করে প্রোডাক্ট অ্যাড করতে হয়, ডিটেলস আমি সব কিছু দেখিয়ে দেবো। আজকে কিছু ফুল নিয়ে এসেছি, দেখুন সাদা ফুল, এগুলো খুব সম্ভব কাগজে ফুলের মতো বলে, খুব সুন্দর লাগছিলো দেখতে, যে কারণে আমি এই ভিডিওটি তুলে নিয়েছি। ভিডিও তো অবশ্যই তুলতে হবে, কেননা আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু ভিডিও দিয়ে থাকি, অনেকেই বলে যে ভিডিও দেন কেন, অনেকে অনেক ভিউয়ার্সই একটু ক্ষুণ্ণ হন যে গানের মধ্যে আমি ভয়েস দিই তাদের প্রবলেম হয়। দেখুন আপনাদের প্রবলেম হতেই পারে, আমি বরাবরই একটা কথা বলি যে আমার যদি 20 মিনিট 22 মিনিটের ভিডিও হয় তাহলে 10 মিনিট 12 মিনিট আমার গান থাকবে আর 10 মিনিট 12 মিনিট আমার ভয়েস থাকবে। কেননা এই গানের চ্যানেল ইউটিউবে মনিটাইজেশন পলিসিতে অনেক রুলস আছে, সেই রুলসগুলো মেনে চলতে হয়। বিশেষ করে মনিটাইজেশন চ্যানেলে মনিটাইজেশন টিকিয়ে রাখতে গেলে প্রথমত আমরা যে ভিডিও বানাই সেই ভিডিওতে আমাদের তো নিজস্ব ভিডিও দরকার, নিজস্ব ভিডিও, আর যদি নিজস্ব ভিডিও না হয় অন্য কারো ভিডিও না হয় তাহলে নিজস্ব ভয়েস, মানে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। এইবার যেহেতু আমরা কিছু গান ব্যবহার করছি, গানটা তো আমাদের নয়, গান অন্য কারো, আমরা সে কী করি সেই গানগুলো ডাউনলোড করে আমাদের ভিডিওতে আমরা দিয়ে দিই। এইবার আপনি যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে দেন, সেই ছবিটাকে একটু এডিট করলেন, একটু কাপালেন, একটু রং মিশালেন, তারপরে আপনি গ্যারান্টি দিয়ে দিলেন, ওই এডিট কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু দেখায় না, এডিটটা কোনো ব্যাপার না, খুব হাই ফাই এডিট করতে হয় তাহলে হয়, আর না তবুও না, নিজস্ব ভয়েস দিতে হবে, নিজস্ব ভিডিও দিতে হবে, দুটোর একটা করতে হবে। তাই গান যেহেতু আমার নয়, আমার তো নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু দেখাতে হবে, আর নাহলে তো আমার চ্যানেল মনিটাইজ থাকবে না। এই কারণে আমি সবসময়ের জন্য গানের ভিতরে আমি একটা ভিডিও দিই এবং লাস্টে আমি কিছু ভয়েস দিই। ভয়েসটা দিলে কী হলো, ধরুন আমার একটি ভিডিও 30 মিনিটের ভিডিও, 30 মিনিটের ভিডিও হলে আমার সেখানে গান থাকবে কম করে 14 মিনিট 14.5 মিনিট,
কারণ 50% এর উপরে আমার ভয়েস দিতে হবে। যদি আমি 50% এর উপর ভয়েস দিই তাহলে হয়তো দেখা গেল আমার চ্যানেলে একটু প্রবলেম কম হবে, আর যদি টোটালি আমি গান দিয়ে দিই আমার নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু না দেখাই, এক মাস কিংবা দু মাস পর ইউটিউব বলে দেবে আপনার চ্যানেল আর মনিটাইজ থাকলো না, আপনারই ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে আপনি যুক্ত নাই, আপনার চ্যানেল দীর্ঘদিন ধরে আর মনিটাইজেশন থাকলো না, তখন আমার চ্যানেলটি ডিমনিটাইজ করে দিল। এইবার ডিমনিটাইজ করে দিলে কী হবে? ইনকাম বন্ধ, খাওয়া বন্ধ। তাই চ্যানেল যদি টিকিয়ে রাখতে চান তাহলে ভিডিওতে নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু